আজকে যেই গল্পটি আপনাদের সামনে পড়ে শোনাব সেই গল্পটি হল ক্লাস ফোরের নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আসুন গল্পটি পড়ে শোনাই যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভেতরে একটা ছাগল ছানা থাকতো সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার মা বলতো চাষ নিয়ে ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেইখানে এক মস্ত সার ঘাস খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় যন্ত্র কখনও দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে ওই বনের ছাগল ছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল ছাগল ছানাটা একটি গর্ত দেখে সেই গর্তের ভেতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শেয়ালের সে তার মামা বাড়ি মামা বাঘের বাড়ির নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শেয়াল অন্ধকারের ভেতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল গর্তের ভেতর কেও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বলল লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামামি আমি নরহরিদাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস শুনেই তো শেয়াল বাবা গো বলে সেখান থেকে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখান থেকে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে শেয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহরিদাস এসেছে সে বলে কি না যে পঞ্চাশ ভাগে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বলে বটে তার এত বড় আস্পর্ধা চলো তো ভাগ্নে তাকে দেখবো কেমন পঞ্চাশ বাঘ তার এক গ্রাস শেয়াল বললে আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাফেই পালাবে আমি আমি তো তেমনি এমনি ছুটতে পারবো না আর সে বেটা আমাকে ধরে খাবে বাঘ বলে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবারে আর মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শেয়ালকে বললে দূর হত ভাগা তোকে দিলুম দশ ভাগের করি এক ভাগ নিয়ে এলিলে যে শুনেই তো ভয়ে ভাগের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ লাভ পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শেয়ালকে শুদ্ধ নিয়ে পালায় শেয়াল বেচারা মাটিতে আচার খেয়ে কাটায় আচর খেয়ে ক্ষেতের আলে টক্কর খেয়ে একেবারে যায় আর কি শেয়াল চেঁচিয়ে বলে মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরিদাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছোটোছুটি করে সারা হলো সকালে ছাগলছানা ছানা বাড়ি ফিরে এলো শেয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সে সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে